আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 34 হাসপাতালে অনিয়ম পেলে আইন শৃঙ্খলা বাহিনী নয় অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স বিধি নিষেধের পরও ঈদ যাত্রায় 210টি সড়ক দুর্ঘটনা 242 জনের মৃত্যু তথ্য যাত্রী কল্যাণ সমিতির বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্তরা বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও আজ থেকে শুরু হলো অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ করোনা আক্রান্ত হয়ে আরো 34 জন মারা গেছেন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3399 24 ঘন্টায় 1766 জন সহ মোট সুস্থ হয়েছেন প্রায় 1.5 লাখ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 60 বছরের বেশি বয়সী 11 জন রয়েছেন বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি 24 ঘন্টায় 50 থেকে 70 বছর বয়স্কদের মৃতের সংখ্যা 17 জন গত 24 ঘন্টায় 85টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,759 জনের এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয় 2,487 জনের এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,57,600 গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন এ পর্যন্ত 3,399 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,766 জন এ নিয়ে মোট সুস্থ হলেন 1,48,370 শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.60%। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.44%। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের দ্রুত নমুনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা অনেক বেশি সতর্ক থাকবেন কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য এই রোগে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার ফুসফুসের অসুখ কিডনি অসুখ শুধুমাত্র লক্ষণ উপসর্গ না যারা শনাক্ত ব্যক্তির বা আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা করান এবং আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে নমুনা পরীক্ষা করার মাধ্যমে এবং শনাক্ত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারি ব্যবস্থা গ্রহণ শনাক্তের পর 5 মাসে ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 10,627 জন মারা গেছেন আপনারা এই নমুনা পরীক্ষা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা অসুবিধা বা হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে অনিয়ম পেলে টাস্কফোর্সের সাথে সমন্বয় করে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব সচিবালয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আর স্বাস্থ্যমন্ত্রী জানান হাসপাতালে অভিযান হয় না হয় তদন্ত অভিযান হয় পাহাড়ি এলাকায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল যে ধরনের অভিযানে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির ঘটনা বেরিয়ে আসে ধরা পড়ে শাহাবুদ্দিন মেডিকেলের অনিয়ম সে ধরনের অভিযানই বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় এতে শুরু হয় সমালোচনা রোববার বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল বন্ধ করার হুমকি দেন মালিকরা বৈঠক শেষে স্বাস্থ্য সচিব বলেন আইন শৃঙ্খলা বাহিনী নয় প্রয়োজন হলে অভিযান চালাবে মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স আমরা আমাদের অভিযান একদিনের জন্য কিন্তু বন্ধ রাখবো না 1 মিনিটের জন্য বন্ধ থাকবে না আমরা যেখানেই কোনো অভিযোগের গন্ধ পাবো যেখানেই অভিযোগের কোনো একটি তথ্য পাবো আমরা সাথে সাথে হ্রাস করবো আমাদের টাস্ক ফোর্স আমরা করে দিয়েছি অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন হাসপাতালে অভিযান চালানোর কোনো সুযোগ নেই অভিযান বন্ধ হয়েছে এই কথাটা
সঠিক না। আর এটা অভিযান কেন? হাসপাতাল কি হাসপাতালে তো কেউ অভিযান করে না, হাসপাতালে ইনকোয়ারি করে। অভিযান তো করা হলো চিটাং হিল ট্র্যাক্সে, যেখানে সন্ত্রাসীরা আছে সেখানে অভিযান হয়। করোনা পরিস্থিতি এবং এর পরীক্ষা কমে যাবার কারণও ব্যাখ্যা করেন স্বাস্থ্যমন্ত্রী। টেস্টের সংখ্যা কিছুটা কমেছে এটা সঠিক, সেটা কিছুটা হলো বন্যার কারণেও হয়েছে, আবার কিছুটা মানুষের অনীহাও আছে। করোনার সাথে সম্পর্কযুক্ত টেস্টগুলোর ফি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিধিনিষেধ থাকার পরও এবারের ঈদ যাত্রায় সারাদেশে 210টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত এবং 331 জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে 1/4 যাত্রী যাতায়াত করলেও অস্বাভাবিকভাবে বেড়েছে দুর্ঘটনা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনা মহামারীর কারণে কোরবানির ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী পরিবহনে সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ছিল কম, কিন্তু সেই তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা ছিল ভয়াবহ, অন্যান্য ঈদের তুলনায় বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 13 দিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 2%, মাত্র 15-20% যাত্রীর যাতায়াত হলেও সেই তুলনায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সড়ক মহাসড়কে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছে, 331 জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 238টি দুর্ঘটনায় 317 জন নিহত এবং 370 জন আহত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক দৈনিক সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় 33% মোটরসাইকেল, 20% করে বাস, ট্রাক, পিকআপ এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এজন্য ত্রুটিপূর্ণ সড়ক, চালক ও পথচারীদের দায়ী করা হয়। অদক্ষ চালক ও হেল্পার দ্বারা যানবাহন চালানো, মহাসড়কে অটোরিকশা, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন, করিমন, মোটরসাইকেলের অবাধে একসাথে চলাচল এসব দুর্ঘটনার জন্য দায়ী ছিল। স্বাভাবিক সময়ে যেই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে সীমিত পরিসরে চলাচলেও যদি এর কাছাকাছি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে চলাচলের সাথে দুর্ঘটনার সম্পর্ক না যতটা তার চাইতে বেশি আমার সিস্টেমে এমন কোনো সমস্যা রয়ে গেছে যেটা ফিক্সড, যেটা না সরালে আসলে আমাদের এই দুর্ঘটনা চলাচল আপনি যতই কমুক না কেন একটা নির্দিষ্ট হারে কিন্তু হতেই থাকবে। আধুনিক নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারাদেশে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে, তবে জলাবদ্ধতার কারণে তলিয়ে রয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে বন্যার পানি সরে যাওয়ায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। এবারে বন্যায় জেলায় আমন, বিস্তলা ও শাকসবজি সহ 1,909 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে 25,31,80,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইভারশনের পাশ দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা ও বেইলি সেতুর, ফলে গত 24 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গতকালের প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে খালিয়াজুড়ি উপজেলায় অনেক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার 22টি ইউনিয়নের 3 লাখ মানুষ। আজ থেকে শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এসএসসিতে এবার 1,35,898 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজে আসন রয়েছে 50-60,000। তাই ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট আদ্দিন সচিবের। নিশা ও দিশা দুই বোন কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত। এখন এবারের এসএসসিতে ভালো ফল করেও মন ভার করোনা ভাইরাসের জন্য। এই মহামারী এবার তাদের পড়ালেখাও অনেকটা
পিছিয়ে দিয়েছে। করোনার কারণে তো অ্যাডমিশন লেট করে হচ্ছে, তো দুশ্চিন্তায় আছি একটু যে কবে মানে অ্যাডমিশন ফাইনালি হবে আর কবে ফাইনালি কলেজে ভর্তি হতে পারবো আর কি, এটা নিয়ে একটু টেন্সড আছি। আর যখন ম্যাট্রিক দিলাম তো তখন তো এমনিতেই একটা মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন মানে কলেজ নিয়ে খুঁজবো, কলেজে যাবো, তো এখন তো তো ভালোই লাগছে যে হ্যাঁ যত বাধা হোক বা যাই হোক না কেন অ্যাডমিশনে মানে অনলাইনে অ্যাডমিশন নিয়ে তো তাও মানে হচ্ছে, অ্যাডমিশনটা তো হচ্ছে। করোনায় বদলে গেছে জীবনযাপন, থমকে আছে শিক্ষা কার্যক্রম, তবে আশার খবর হচ্ছে দুর্যোগের মধ্যেও শুরু হলো উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তি, যার আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তাতেও আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা, সন্তানরা কবে ভর্তি হবে কলেজে, কবে শুরু হবে ক্লাস তা জানা নেই কারোরই। ভর্তি কবে নাগাদ শেষ হবে, প্লাস ক্লাসগুলো কীভাবে হবে, এখন যদি আপনার ওই অনলাইন সিস্টেমে ক্লাসগুলো নিচ্ছে, সো এটা কবে নাগাদ শুরু হবে আর এটা দিয়ে স্টুডেন্টরা কতটুকু বেনিফিট হবে বা কতটুকু শিখতে হবে সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবেদনের প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিতদের ফল প্রকাশ হবে 25 আগস্ট রাত 8টায়, ভর্তি হতে হবে 26 থেকে 30 আগস্ট রাত 8টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত, ফল প্রকাশ 4 সেপ্টেম্বর রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে 7 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে, ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঝুঁকি এড়াতে দেশীয় আমদানি করা জ্বালানির মধ্যে সামঞ্জস্য রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অন্যদিকে বঙ্গবন্ধুর দেখানো পথেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলে দাবি সরকারের নীতি নির্ধারকদের। জ্বালানি নিরাপত্তা দিবসের ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। ফজলে রাব্বি রিপোর্ট। মুজিব বর্ষের অঙ্গীকার সাশ্রয়ী মূল্যে জ্বালানির প্রাধিকার, এবারে জ্বালানি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য। দিবসের ভার্চুয়াল আলোচনায় মূল প্রবন্ধে তুলে ধরা হয় দেশীয় গ্যাসের স্বল্পতার কথা। তবে সম্ভাবনাময় অনেক জায়গায় অনুসন্ধান না করে এমন অবস্থানে সমালোচনা করেন আলোচকরা। সারা বাংলাদেশে এ পর্যন্ত কত যেই কটা ড্রিল হোল করা হয়েছে, এটা কোনো কোনো গ্যাস ক্ষেত্রে একটা গ্যাস ক্ষেত্রেই তার চেয়ে বেশি ড্রিল হোল করা হয়। নিজস্ব জ্বালানিকে অলস রেখে শুধু এককভাবে আমদানি নির্ভর হয়ে গেলে জিওপলিটিক্যাল কারণে এবং দামের কারণে আমরা বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা হারাবো। অপ্রচলিত উপায়ে জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টাকে সাধুবাদ জানালেও এর মান ও দাম নিয়ে কাজ করার তাগিদ দেন তারা। বিদ্যুতের যে সম্প্রসারণ হয়েছে সেটাও ব্যাপকভাবে হয়েছে, কিন্তু যেখানে এই ব্যাপক সম্প্রসারণ করতে গিয়ে আমাদের যেখানে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি এবং রিলায়েবিলিটি, সেটাতে এখন আমাদের জোর দিন। নীতি নির্ধারকদের দাবি, বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান পরিস্থিতি সামাল দেয়া ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা যদি আমদানির দিকে না যেতাম, আমাদের যে গ্যাসের যে ডিমান্ড ছিল এবং যে ধরনের আমাদের প্রাপ্তি ছিল, যে গ্যাস আমরা পাচ্ছিলাম তার মধ্যে একটা বড় গ্যাপ ছিল, সেটা আমরা পূরণ করতে পারতাম। আমরা যেখানে ইন্ডাস্ট্রি ইউজ করতেছে তারা এটা এফিশিয়েন্সি বাড়াতো, বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হতো, কনজিউমার এন্ডে সাশ্রয়ী হতো, তাহলে আমরা কম করে বেশি লোককে উপকার দিতে পারতাম। জ্বালানি অপচয় রোধ করতে আবাসিক গ্রাহকদের পাইপলাইনে এবং পরিবহনে গ্যাস সরবরাহ বন্ধ করার পরামর্শ দেন আলোচকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপরা জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে রামু কোর্টের বিচারক দেলওয়ার হোসেন এই জামিন মঞ্জুর করেন। শিপরার আইনজীবী অরূপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন আগামীকাল ধার্য করেছে আদালত। বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে রক্তচাপ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট এই গীতিকার ও সুরকার। 1952 সালের 24 ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়িতে জন্ম নেন আলাউদ্দিন আলী। গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কষায়, যোগাযোগ সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল খিলগাঁওয়ে নুরেবাগ জামে মসজিদে প্রথম ও এফডিসিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য সঙ্গীত পরিচালককে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন সংস্কৃতি অঙ্গন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিশিষ্ট জনেরা আলাউদ্দিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জাতির জনককে হত্যার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে না পারলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। মুজিববর্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, ষড়যন্ত্রকারী ছিল, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন। একটি কমিশন গঠন করে যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা, তাহলে ইতিহাস সঠিকভাবে রচিত হবে। রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষা ঢাল হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান এরই মধ্যে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিজে থেকেই সব অনিয়ম উদ্ঘাটন করেছেন, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি বলেও মন্তব্য করেন তিনি। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২০-২১ অর্থ বছরে 5,007,21,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাজেটে ট্যাক্স, ফি, ইজারা ও টোল সহ অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে 75 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের পাশাপাশি এবার করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার রিজওয়ানুল বারীকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল এভাকুয়েশন সহায়তা দিয়ে আসছে বিমানবাহিনী। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় সৌদি আরবের খেজুরের বাগান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন স্থানীয় এক বাগানি সোলাইমান খান। এরই মধ্যে অল্প দামে খেজুরের চারাও বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে বাগানের কিছু গাছে মোচা ও খেজুর ধরেছে। 2019 সালের মে মাসে বন্ধুদের মাধ্যমে প্রথমে সৌদি থেকে, পরে গাজীপুর ও নরসিংদী থেকে সৌদি খেজুরের চারা সংগ্রহ করেন তিনি। পরে 2 বিঘা জমির উপর তৈরি করেন এই বাগান। বর্তমানে তার বাগানে 4,000-এর বেশি খেজুর গাছ রয়েছে। সোলাইমান খান বলেন, বাংলাদেশের সব জেলায় খেজুরের বাগান করতে পারে দেশের বেকার যুবকরা। এখন পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ কমে দ্রুতই ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমান। ব্যক্তিগত অনুশীলন শেষে তিনি এমন আশা প্রকাশ করেন। ঈদের পর দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটাররা অনুশীলন করেছেন মিরপুর সহ দেশের 5 ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ সহ কয়েকজন ক্রিকেটার। এছাড়াও খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামেও ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন সাব্বির। করোনার বাধা কাটিয়ে দ্রুত বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। করোনা টেস্টের পর দুপুরে শাহিন হলে সিলেকশন কমিটির নিকট রিপোর্ট করেন খেলোয়াড়রা।
আগামী সাত দিন আইসোলেশনে থাকার পর বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফিটনেস ক্যাম্প শুরু করবে যুব হকি দলের খেলোয়াড়রা। বঙ্গবন্ধু এশিয়ান জুনিয়র হকি প্রতিযোগিতা সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাদ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 34, হাসপাতালে অনিয়ম পেলে আইনশৃঙ্খলা বাহিনী নয়, অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। বিধিনিষেধের পরও ঈদযাত্রায় 210টি সড়ক দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্থরা, বসত বাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হল অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।